ওয়েদার চেঞ্জের সঙ্গে সঙ্গে বাচ্চাদের দেখতে পাওয়া যায় বিভিন্ন ধরনের প্রবলেম, যেমন নাকে থেকে প্রচুর পরিমাণে সর্দি আসার মতো সমস্যা, জ্বর আসার মতো সমস্যা, কাশির মতো সমস্যা, বিভিন্ন রকম প্রবলেম লেগেই থাকে। বাট মেনলি যে প্রবলেমটি হলো ঠান্ডা লাগার মতো সমস্যা দেখতে পাওয়া যায়, বিশেষ করে ওয়েদার চেঞ্জের সঙ্গে সঙ্গে। কারণ ওয়েদার চেঞ্জের সঙ্গে সঙ্গে বাতাসে প্রচুর পরিমাণে ফ্লু উড়ে বেড়ায়, যেগুলি বাচ্চাদেরকে বেশি বেশি করে অ্যাট্যাক করে। আর যেসব বাচ্চাদের শরীরে ইমিউনিটি পাওয়ার লো আছে, সেইসব বাচ্চাদেরকে বেশি বেশি করে অ্যাট্যাক করে, যার ফলে বাচ্চারা প্রচুর পরিমাণে দুর্বল হয়ে পড়ে। আজ এমন একটি মেডিসিন নিয়ে রিভিউ করব, এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য একটি বেস্ট মেডিসিন নিয়ে রিভিউ করব, যে মেডিসিনটি দেখে আপনি এবং আপনার বাচ্চা ফ্যামিলি খুবই উপকৃত হবে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবেন, ভিডিওটির প্রত্যেকটি মুহূর্ত আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় হেলথ কেয়ার টিপি ইউটিউব চ্যানেল, যেখানে প্রতিনিয়ত হেলথ সম্পর্কিত ভিডিও আপলোড করা হয়। তো আজ রিভিউ করতে চলেছি মন্টেল এলসি সিরাপ, যে সিরাপটি মেনলি বেনিফিট, সাইড এফেক্ট, ডোজ, ইউজেজ সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। এই যে মন্টেল এলসি সিরাপ, এই সিরাপটির মেনলি বেনিফিট কি? এই যে মন্টেল এলসি সিরাপ, এই সিরাপটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমে। এই যে মন্টেল এলসি সিরাপ, এই সিরাপটির কোম্পানি হলো মেডলি কোম্পানির একটি সিরাপ, যে সিরাপটি 60 ml এর একটি সিরাপ হয়ে থাকে। যে সিরাপটির কম্পোজিশন কি আছে জেনে নেবো। লিভোসেট্রাজিন, সঙ্গে আছে মন্টেলুকাস্ট, দুটি কম্পোজিশন অ্যাটাচ করে এই মেডিসিনটি তৈরি করা হয়েছে। এখানে লিভোসেট্রাজিন আছে 2.5 mg এবং মন্টেলুকাস্ট আছে 4 mg। তো এই যে মেডিসিনটি, এই মেডিসিনটি কী কী কাজে ইউজ করা হয়ে থাকে বা এর মেনলি বেনিফিটটা কী, বেনিফিটটি জানার আগে যদি আপনারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাহলে হেলথের ভিডিও কন্টিনিউ আপনাদের সামনে আসতেই থাকবে, আপনারা যাদেরকে খুবই উপকৃত হবেন। তো এই যে মেডিসিনটি মেনলি বেনিফিট হলো, যে সমস্ত পেশেন্টদের বা বাচ্চাদের দেখতে পাওয়া যায় ওয়েদার চেঞ্জের সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে নাকে থেকে সর্দি আসে, প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে, সঙ্গে লেগে থাকে কাশি, এছাড়াও বুক ঘড়ঘড় করে, নাক কেটে থাকে, নাকে থেকে সর্দি আসে, প্রচুর পরিমাণে গায়ে অ্যালার্জি হয়ে থাকে, রেডনেস ভর্তি হয়ে যায়, এছাড়াও দাঁত একজিমার মতো সমস্যা দেখতে পাওয়া যায়, এছাড়া প্রচুর পরিমাণে হাঁচি হয়, প্রচুর পরিমাণে হেঁচে হেঁচে দম হাঁপিয়ে যায়, শ্বাসকষ্ট এসে যায়, চোখে থেকে প্রচুর পরিমাণে জল আসে, এই সমস্ত সমস্যার ক্ষেত্রে এই মেডিসিনটি ইউজ করা হয়ে থাকে। এই মেডিসিনটি কত বছর বয়স থেকে কত বছর বয়সে বাচ্চাদেরকে ইউজ করা চলবে সেটি এখন আলোচনা করব। এই মেডিসিনটি অবশ্য 3 মাসে ঊর্ধ্বে বয়স থেকে বাচ্চাকে ইউজ করা যাবে, 5 থেকে 6 বছর 7 বছর পর্যন্ত বাচ্চাদের। 3 মাসে ঊর্ধ্বে যদি বাচ্চাকে ইউজ করা যায় এই মেডিসিনটি, সেক্ষেত্রে 2 ml করে রাত্রে একবার। যদি 6 মাসের ঊর্ধ্বে বাচ্চাকে ইউজ করা যায় সেক্ষেত্রে 3 ml করে রাত্রে একবার। এছাড়া 1 বছরের ঊর্ধ্বে যদি বাচ্চাকে ইউজ করা যায় সেক্ষেত্রে 3.5 ml করে। এছাড়া 2 বছরের ঊর্ধ্বে যদি ইউজ করা যায় সেক্ষেত্রে 4 ml করে, এবং তার ঊর্ধ্বে হলে 5 ml ও তার বেশি। তো অবশ্য রোগের কন্ডিশন বুঝে, বাচ্চার বডি ওয়েট বুঝে ডোজটি ডিফারেন্স হতে পারে, সেক্ষেত্রে বলবো আপনারা ডাক্তারবাবুর পরামর্শ করে এই মেডিসিনটি ইউজ করবেন, সেক্ষেত্রে আপনাদের বেটার রেজাল্ট হবে, আপনাদের সুবিধা হবে। তো ভিডিওটি দেখে যদি আপনাদের বুঝতে সমস্যা হয়ে থাকে, যদি কোনো ইনকোয়ারি করার থাকে, কোনো কোশ্চেন করার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিও দেখে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, আপনাদের কমেন্ট, একটি লাইক আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়ে থাকলে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। ভিডিওটি দেখার জন্য, আপনাদের মূল্যবান সময়টি আমার সঙ্গে দেওয়ার জন্য আপনাদেরকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, দেখাচ্ছি অন্য কোনো এক মেডিসিন সম্পর্কিত ভিডিওতে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হেলথ কেয়ার টিপির সঙ্গে যুক্ত থাকবেন। আর সাবস্ক্রাইবটা যদি না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইবটি করে রাখবেন।